আসসালামু আলাইকুম, দিস ইজ অলিজা মনোয়ার। আজকে আমরা আছি অলিজা মনোয়ার ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রোতে। আজকে বিশেষ একটি লাইভ নিয়ে এসেছি। দীর্ঘ দুই বছর রিসার্চ করার পর আমাদের অ্যাগ্রোতে ফাইনালি আমরা হাইব্রিড খৈলসা মাছটা এনেছি। এটার পোনা এখন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। হাইব্রিড খৈলসা মাছ থাকার সাথে সাথে আমাদের আরও কিছু মাছ আছে যেটা এখন ফুল সাইজ আপনারা সেলেবেলের জন্য আমরা মানে সেল করার জন্য কিন্তু আছে, এবং এটার পোনাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল। যে সকল মাছ আছে সেগুলো হচ্ছে শরপুটি, গুলশা, ট্যাংরা, দেশি রুই মাছ, শিং মাছ, ফল্লি মাছ, লাচো, বাটা, ভিয়েতনামিজ তেলাপিয়া, মালয়েশিয়ান তেলাপিয়া, ভিয়েতনামিজ কই, দেশি কই, হাইব্রিড খৈলসা এবং সুবর্ণ রুই। যারা যারা আমাদের কাছে পোনা নিতে চান তারা অবশ্যই আমাদের পেজে যোগাযোগ করবেন, এবং আমরা কিন্তু এই মাছগুলো এখন সেলের পর্যায়ে আছে। যারা চাচ্ছেন আমাদের কাছে মাছ নিতে সেটাও কিন্তু অ্যাভেলেবেল। চলুন দেখাই আমাদের এখন কি কি মাছ অ্যাভেলেবেল আছে আমাদের অ্যাগ্রোতে। হচ্ছে দেশি কই, আর এটা হচ্ছে ভিয়েতনামিজ কই। তো দেশি কই আর ভিয়েতনামিজ কইয়ের মধ্যে ডিফারেন্স হচ্ছে ভিয়েতনামিজটা একটু বড় হয়, ইয়েলো কালার হয়, এবং দেশি কইটা কিন্তু ছোট একটু এবং গ্রিনিশ, এবং এটা একটু সরু হয়। এটা হচ্ছে হাইব্রিড খৈলসা মাছ, এটার জন্যই আজকে আমরা লাইভে এসেছি। এটা হচ্ছে ফল্লি মাছ। মাছগুলোর কালার কিন্তু অনেক সুন্দর, বাট এটা ভিডিওতে কতখানি আসছে সেটা বলতে পারছি না। এটা হচ্ছে মালয়েশিয়ান তেলাপিয়া, আর এটা হচ্ছে ভিয়েতনামিজ তেলাপিয়া। ভিয়েতনামিজ তেলাপিয়াটা হচ্ছে বড় হয় একটু, আর মালয়েশিয়ানটা একটু হলুদ হলুদ আকারের হয় এবং একটু ছোট হয়। ডিফারেন্সটা দেখে নিন, এটা ভিয়েতনামিজ আর এটা হচ্ছে মালয়েশিয়ান। এটা হচ্ছে গুলশা ট্যাংরা, এটা হচ্ছে সুবর্ণ রুই। আর বাকি আমাদের অ্যাগ্রোতে বিভিন্ন বিভিন্ন সাইজের মাছ আমরা এখন কালটিভেট করতেছি। সো ফাইনালি আমাদের ভিডিওটা আমরা এখন এন্ড করব। এন্ড করার আগে আবার বলছি যে আমরা কিন্তু এই লাইভে আসার বা আপনার এই ভিডিওটা করার স্পেশাল একটি রিজন হচ্ছে আমাদের একটি নতুন ব্রিডের মাছ আমরা অনেকদিন পর এনেছি, সেটা হচ্ছে হাইব্রিড খৈলসা মাছ। হাইব্রিড খৈলসা কিন্তু দীর্ঘ দুই বছর রিসার্চ করার পরে আমরা আমাদের এখানে এনেছি, এবং আপাতত আমাদের যেসব মাছ অ্যাভেলেবেল আছে, আপনারা যেসব মাছের পোনা নিতে চাচ্ছেন সেসব মাছ যেগুলো এখন আছে সেগুলো হচ্ছে শরপুটি, গুলশা, ট্যাংরা, দেশি রুই মাছ, শিং মাছ, ফল্লি, লাচো, বাটা, ভিয়েতনামিজ তেলাপিয়া, মালয়েশিয়ান তেলাপিয়া, ভিয়েতনামিজ কই, দেশি কই এবং সুবর্ণ রুই।
আপনারা যারা আমাদের কাছে কনসালটেশন করতে চান তাদেরকে বলবো, আমরা কিন্তু আপনাদের প্রজেক্টটা দেখার পর, আপনাদের ল্যান্ডটা দেখার পর আপনাদের 3D ড্রয়িং আমরা করে দিই। 3D ড্রয়িং করার পর আপনারা ডিসাইড করতে পারবেন যে আপনারা প্রজেক্টটাকে আগাবেন নাকি। সেখানে কিন্তু 3D ড্রয়িংয়ে দেখানো থাকবে যে কয়টা ট্যাঙ্ক ওখানে করানো হয়, ট্যাঙ্ক আমরা করে দিব আপনাদেরকে। সেকেন্ড হচ্ছে প্রজেক্টটা যদি আমাদের দিয়ে করান, ফুল প্রজেক্টটা কিন্তু আমরা করে দিই। এবং মেশিনারি আগে আমাদের বিদেশ থেকে এটাকে ইম্পোর্ট করতে হতো, সেই ক্ষেত্রে ইম্পোর্ট একটা ট্যাক্স দিতে হয়। বাট এখন আমরা ওলিজা মনোয়ার ফিশারিজ অ্যান্ড অ্যাগ্রো থেকে মোস্ট অফ দ্য মেশিনারিজ আমরা নিজস্ব ওয়ার্কশপে বানাই। হাতে গুলো মনে হয় একটা বা দুটো মেশিন আমাদের বিদেশ থেকে আনতে হয়, তাছাড়া এভরিথিং আমরা বাংলাদেশে বানাই। সেক্ষেত্রে আপনাদের মেশিনারিজের কোনো প্রবলেম থাকলে বা এনি টাইপস অফ প্রবলেম থাকলে 24/7 আপনি আমাদের হটলাইনে কল দিলে আপনাদের আমাদের টিম আপনাদের ওখানে যেয়ে আপনাদের সলিউশন করে দিবে প্রবলেমটা। তারপর হচ্ছে আপনারা যারা প্রজেক্টটা করেন আমাদের কাছে করার পরে, যে নেক্সট পার্ট হচ্ছে মাছটাকে, মাছের পোনা কিনা। সো মাছের পোনাটাও কিন্তু আমরা আপনাদেরকে প্রোভাইড করে থাকি, দিয়ে থাকি। আপনাদের যে সকল মাছ আপনারা চাষ করতে চাচ্ছেন ওই মাছের যে পোনাগুলো লাগবে সেটা আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সেকেন্ড হচ্ছে মাছের খাবার, বিভিন্ন সাইজের খাবার আছে, ছোট তারপর হচ্ছে মিডিয়াম সাইজ বা বড় সাইজ, এক এক মাছের এক এক খাবার লাগে। সেই সকল খাবার আমরা আপনাদেরকে প্রোভাইড করি এবং প্রত্যেকটা মাছের জন্য আমরা কিন্তু কাস্টমাইজ করে খাবারের ভিটামিনসটা অ্যাড করি। সেই ক্ষেত্রে আপনারা যদি আমাদের কাছ থেকে খাবার নিতে চান, উই আর হ্যাপি টু গিভ ইউ। নেক্সট হচ্ছে এই মাছটা যখন একটা সেলেবল সাইজ হয় যে আপনি বিক্রি করতে চাচ্ছেন, আমরা কিন্তু আপনাদের মাছটাকে একটা ভেরি প্রফিটেবল রেটে সেল করে দিই। সো ওভারঅল উই আমরা কিন্তু আপনাদেরকে ফুল একটা সার্ভিস দিয়ে থাকি এ টু জেড। ফর দ্যাট আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন, অফিসের নাম্বারে 01616 01 6710, বা আমাদের উত্তর অফিসে আমাদের পেজে ডিটেলস দেওয়া আছে, সেখানে কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর বিইং উইথ আস। আসসালামু আলাইকুম।